এখন দেখবেন সংবাদ আমিরাতের রাউজান ইসলামী নবজাগরণ সংগঠন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শাখার আল আইন ও রাস্তাল খাইমা উপকমিটির উদ্যোগে দুদিন ব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সংগঠনের সদস্য মাওলানা সিরাজ এর কোরআন তেলতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় মাওলানা রাশেদ নূর গহিরা ও মাওলানা মোহাম্মদ হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমিরাত প্রবাসী শাখার সভাপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী রুবেল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আরব নগর আনোয়ারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক ও জামিয়াতুল ওলামা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড চট্টগ্রামের মহাসচিব কে এম আলমগীর মসুদ আরব নগরী বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রশিদা শরীফ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম এ খায়ের নিজামি বাংলাদেশ বন্ধু ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক ও একাত্তর বাংলা টিভির আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ উদ্দিন রনি আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের সাধারণ সম্পাদক আলহাজ মালানা এমদাদুল হক নোমানি বাংলাদেশ বন্ধু ফোরাম এর সহসভাপতি ও বঞ্চিত গ্রাম বাংলা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম ইয়াহিয়া এতে আরো বক্তব্য রাখেন আমিরাত প্রবাসী শাখার সভাপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী সিনিয়র সহসভাপতি হাফেজ মোহাম্মদ জাকের মাওলানা হুসাইন মোহাম্মদ ইয়াসিন নৌসাদ হাফেজ নিজামুদ্দিন মাওলানা মঈনুদ্দিন প্রমুখ আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি নুরুল আজিম যুগ্ম সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাফেজ মাওলানা আলাউদ্দিন মোহাম্মদ পাবেল রহমান মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ মনিক মোহাম্মদ নাসির মোহাম্মদ মতিউর রহমান মোহাম্মদ আফরান মোহাম্মদ তামিম মোহাম্মদ ফাহাদ মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ রশেদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানের বিশেষ সহযোগিতায় ছিলেন আরব আমিরাতের সামাজিক সংগঠন বাংলাদেশ বন্ধু ফোরামের নেতৃবৃন্দ